আজি এটা বিশেষ বিষয়ৰ ওপৰত অসমবাসীৰ বিশেষভাৱে বিদ্যালয়ৰ অভিভাৱকসকলৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবৰ কাৰণে আজি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ। অসম চৰকাৰৰ অধীনত শিক্ষা বিভাগটো মোটামুটিভাৱে ধ্বংসৰ দিশত গুচি গৈছে। বিজেপি চৰকাৰে শিক্ষা বিভাগটো সম্পূৰ্ণৰূপে ধ্বংসৰ পিনে লৈ গৈছে। আপোনালোকে জানেনে, আমি জানোনে যে এই শিক্ষাবৰ্ষটোত, এইবাৰ যিটো শিক্ষাবৰ্ষ আৰম্ভ হ'ল, এই শিক্ষাবৰ্ষটোত 1 এপ্ৰিলৰ পৰা যি শিক্ষাবৰ্ষ আৰম্ভ হ'ল তাত 40 দিনো এখন LP স্কুল বা এখন হাইস্কুলত 40 দিনো আচলতে এই বৰ্ষটোত ক্লাছ হোৱা নাই। 1 এপ্ৰিলৰ পৰা আৰম্ভ হ'ল, এতিয়া ডিচেম্বৰ মাহ, 40 দিনো ভালকৈ ক্লাছ হোৱা নাই। তাৰ কাৰণটো কি জানেনে? তাৰ কাৰণটো হ'ল বিভিন্ন ধৰণৰ চৰকাৰী কাৰ্যসূচী স্কুলবিলাকত এৰি দিয়া হৈছে। প্ৰাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, হাইস্কুল সকলোতে বিভিন্ন ধৰণৰ চৰকাৰী কাৰ্যসূচী। 1 নম্বৰ কাৰ্যসূচীটো আছিলে গুণোৎসৱ। গুণোৎসৱৰ নামত এমাহ গুচি গ'ল। গুণোৎসৱৰ নামত এমাহ যোৱাই নহয়, আটাইতকৈ ডাঙৰ কথা, এপ্ৰিল মাহৰ পৰা 4 জুন তাৰিখলৈকে, এপ্ৰিল মাহৰ 1 তাৰিখৰ পৰা বিদ্যালয় আৰম্ভ হ'ল, কিন্তু 4 জুন পৰ্যন্ত নতুন পাঠ্যক্ৰম পঢ়ুৱাব পৰা নাই। তাৰ কাৰণটো কি? কাৰণ গুণোৎসৱত পুৰণি পাঠ্যক্ৰম, আগৰ যিখিনি পঢ়ুৱাইছিলে সেইখিনি ঠিকে পঢ়ুৱাইছিলে নে নাই তাৰ পৰীক্ষা ল'ব। গতিকে 4 জুন পৰ্যন্ত পুৰণি পাঠ্যক্ৰমকে, অৰ্থাৎ যোৱা বছৰৰ যিটো পাঠ্যক্ৰম আছিলে সেই পাঠ্যক্ৰমকে পঢ়ুৱাই থাকিবলগীয়া হৈছে। গতিকে 4 জুন পৰ্যন্ত অসমৰ LP স্কুলবিলাকত এদিনো ক্লাছ হোৱা নাই নতুন পাঠ্যক্ৰমৰ। এই বছৰটোৰ কাৰণে যিটো পৰীক্ষা দিব তাৰ কাৰণে কোনো ক্লাছ হোৱা নাই, 1 নম্বৰ। 2 নম্বৰ, আজাদী কি অমৃত মহোৎসৱৰ নামত 15-দিনীয়া কাৰ্যসূচী 3 আগষ্টৰ পৰা 17 ছেপ্টেম্বৰলৈকে ক্লাছ হোৱা নাই অসমত। 15-দিনীয়া কাৰ্যসূচীৰ কাৰণে কাৰ্যসূচী অন্ততঃ 15 দিন পূৰা ক্লাছ হোৱা নাই। আজাদী কি অমৃত মহোৎসৱ, তাৰপিছত স্বচ্ছ প্ৰকাশ বুলি 15-দিনীয়া, ছেপ্টেম্বৰ 1 তাৰিখৰ পৰা ছেপ্টেম্বৰৰ 15 তাৰিখলৈকে স্বচ্ছ প্ৰকাশ বুলি চৰকাৰী এটা কাৰ্যসূচী দি সেইটোৰ কাৰণেও ক্লাছ হোৱা নাই। তাৰপাছত প্ৰধানমন্ত্ৰীৰ পোষণ মাহ এই বুলি কৈ ছেপ্টেম্বৰ মাহটো সম্পূৰ্ণৰূপে ক্লাছ কৰাটো বন্ধ কৰালে। সদায় কিবাকিবি বেলেগ বেলেগ এটা এটা কাৰ্যসূচী হৈ থাকে, ফলস্বৰূপে ক্লাছবিলাক হোৱা নাই স্কুলবিলাকত। লাচিত দিৱসৰ সপ্তাহ এটা 18 নৱেম্বৰৰ পৰা 24 নৱেম্বৰলৈকে সেই সময়খিনিতো বিভিন্ন কাৰ্যসূচী দিয়াৰ কাৰণে ক্লাছ হোৱা নাই। তাৰপিছত দিব্যাংগ সপ্তাহ 28 নৱেম্বৰৰ পৰা 3 ডিচেম্বৰ সেই সময়খিনিতো 1 সপ্তাহ পূৰা কাৰ্যসূচী হোৱা নাই। অৰ্থাৎ চৰকাৰী বিদ্যালয়বিলাক মাৰিবৰ কাৰণে, ব্যক্তিগত বিদ্যালয়বিলাকক শক্তিশালী কৰিবৰ কাৰণে, আৰু বিশেষভাৱে তেওঁলোকৰ ধৰ্মীয় আদৰ্শৰে, ধৰ্মীয় মতাদৰ্শৰে পৰিচালিত বিদ্যালয়বিলাকৰ অৱস্থা ভাল কৰিবৰ কাৰণে, হিন্দুত্ববাদী বিদ্যালয়বিলাকৰ অৱস্থা ভাল কৰিবৰ কাৰণে এনেকৈ আমাৰ চৰকাৰী বিদ্যালয়বিলাকক ধ্বংস কৰাৰ কাৰণে অসমৰ শিক্ষা বিভাগ আৰু অসম চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। সেইকাৰণে আজি মই এই প্ৰতিবাদৰ জৰিয়তে অতি সোনকালে অসমৰ শিক্ষা ব্যৱস্থাক বচাবৰ কাৰণে দাবী উত্থাপন কৰিছোঁ। অসমৰ শিক্ষা ব্যৱস্থাক বচাওক, অসমৰ চৰকাৰী শিক্ষাক বচাওক, অসমৰ চৰকাৰী বিদ্যালয়ক বচাওক, LP স্কুলৰ পৰা হায়াৰ ছেকেণ্ডেৰীলৈকে এই স্কুলবিলাক বচাওক, নহ'লে অসমৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কোনো ভৱিষ্যত নাই। এতিয়া মই আপোনালোকৰ সন্মুখত কেইটামান তথ্য দাঙি দিব খুজিছোঁ। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা, আজিৰ দিনটোত অসমৰ কোনো LP স্কুলত এজনো প্ৰধান শিক্ষকৰ পোষ্ট নাই, এজনো প্ৰধান শিক্ষকৰ পোষ্ট নাই। এইটো আটাইতকৈ ইণ্টাৰেষ্টিং কথা যে এতিয়ালৈকে অসমৰ কোনো LP স্কুলত প্ৰধান শিক্ষকৰ পদবী নাই, এই পদবীটো সৃষ্টি কৰা হোৱা নাই। যাৰ ফলস্বৰূপে এতিয়ালৈকে স্কুলবিলাকত এতিয়ালৈকে সঠিক পাঠ্যক্ৰম আৰু লিডাৰশ্বিপ দিয়াৰ ক্ষেত্ৰত সদায় অসুবিধাৰ সৃষ্টি হৈ আহিছে। তাতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা যে হেডমাষ্টাৰ বা স্কুলৰ কোনোবা শিক্ষকক অনবৰতে চৰকাৰী কামত ব্যৱহাৰ কৰি থকা হয়, যাৰ ফলস্বৰূপে চৰকাৰী বিদ্যালয়বিলাকত উচিত ৰূপত যি শিক্ষা দিব লাগে সেই শিক্ষা দিয়াৰ ক্ষেত্ৰত চৰকাৰী বিদ্যালয়বিলাক
সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আপনার সন্মুখত মানে কেটামান তথ্য দাঙি ধরব খুঁজি। এয়া হল একবারে সরকারি তথ্য, ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আর ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনক মই দিয়া চিঠির ভিত্তিত পোৱা এইখানে তথ্য। এই তথ্য অনুসরি যে 40,287 স্কুল আছে তার সর্বমুঠ ছাত্র ছাত্রীর সংখ্যা 39,43,182 2021-22 চনত। এল পি স্কুলের মুঠ শিক্ষক 141,869 জন, আর তার ভিতর রেগুলার টিচার 1,179 জন, আর কন্টেকচুয়াল শিক্ষক 35,318 জন। মই আজি এই প্রতিবাদর জড়িয়ে এই 35,318 জন কন্টেকচুয়াল শিক্ষক বা স্কুল স্টেট পুলের শিক্ষক অতি সোনকালে স্থায়ী করবর কারণে, রেগুলারাইজ করবর কারণে, তেওঁলোকৰ চাকরি নিয়মীয়া করবর কারণে দাবি উত্থাপন করছো। যেতিয়ালৈকে এজন শিক্ষকর চাকরি নিয়মীয়া নহব, জীবনের নিরাপত্তা নাথাকিব, তেতিয়ালৈকে কেতিয়াও প্রকৃত শিক্ষা দিয়াতো সম্ভবপর নয়। আর সেই কারণে কন্টেকচুয়াল আর স্টেট পুলের শিক্ষকসকলের চাকরি নিয়মীয়া করবর কারণে দাবি উত্থাপন করছো। আনহাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা শিক্ষককে ধরে অসমৰ সকলো কর্মচারী নতুন পেনশন নীতির নামত যে শোষণ করব খোঁজা হয়েছে, এই পেনশন নীতি বাতিল করবর কারণে দাবি উত্থাপন করছো। ইতিমধ্যে ভারতবর্ষের 4 রাজ্যই পেনশন নীতি বাতিল করেছে, নতুন পেনশন নীতি বাতিল করেছে, পুরনা পেনশন নীতিলে উভতি গেছে। আর অসম সরকারকো অসমত পুরনা পেনশন নীতি পুনৰ প্রবর্তন করবর কারণে দাবি উত্থাপন করে আজির এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করছো। নহলে কোনো পর্যায়ে অসমৰ শিক্ষা জগতের কাম কাজ ভাল হওয়া সম্ভবপর নয়। এটা আটাইতকৈ ইন্টারেস্টিং কথা, আজির দিন সরকারি হিসাব মতে এল পি স্কুলত এজনীয়া শিক্ষক আছে 2,979 ইমান খনত এজনীয়া স্কুল এজনীয়া শিক্ষক আছে। এটা এল পি স্কুলের এখন এল পি স্কুলত মুঠ ক্লাস থাকে 6টা, যদি এজনীয়া শিক্ষক থাকে তেতিয়াহলে এজন শিক্ষকে 6টা ক্লাসত পোহাটো সম্ভবপর নয়। আজি শিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রীয়ে কই থাকা শুনেছো যে আমার শিক্ষক আর ছাত্রর অনুপাত ভাল, কিমান 25:1। তেওঁলোকে কৈ আছে যে অসমত শিক্ষক আর ছাত্রর অনুপাত ভালে আছে, কিন্তু আসল কথাটো হল যে এটা এখন স্কুলত 6টা ক্লাস থাকে আর এখন এল পি স্কুলত খুব বেশি এজনেরপ্রা দুজন শিক্ষক থাকে। এজনেরপ্রা দুজন শিক্ষক থাকিলে কোনো পর্যায়ে কেতিয়াও প্রকৃত শিক্ষা দিয়াতো সম্ভবপর নহয়। আপনার সকলে জানে এই গোটেই অরাজকতার মূলতে হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কারণ তেখেতে ইয়ার পূর্বতে দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রী আছিলে। তেখেতর দিনতে এই এই বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে, তেখেতর দিনতে মার্জার এফালেরপ্রা কিমান স্কুল মার্জার করেছে আপনাদের সাব, প্রায় 12,000 স্কুল এই বিজেপি সরকারের দিনত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ার ব্যবস্থা করা হয়েছে। 2017 চনত 5,953 এল পি স্কুল মার্জ করে দিয়া হল, একত্রীকরণ করা হল। 2021-22 চনত 1,406 এল পি স্কুল মার্জ করে দিয়া হল, আর 2016-17 1 মার্চ পর্যন্ত 2,209 মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল আর উচ্চতর মাধ্যমিক স্কুল সর্বমুঠ 9,568 স্কুল মার্জ বা এমালগেমেটেড করে বন্ধ করে পেলোয়া হল, 9,568 স্কুল। এটা অক্টোবর মাহত আকৌ অসমৰ শিক্ষামন্ত্রীয়ে কৈছে যে আরো 25 স্কুলক এনেকে মার্জ করে দিয়া হব, অর্থাৎ সর্বমুঠ 12,068 স্কুল এই বিজেপি সরকারের দিনত বন্ধ করে দিয়ার পরিকল্পনা করা হয়েছে। আমি এই মার্জার, এই এমালগেমেশন আর এই বন্ধ করে দিয়া নীতি তীব্র বিরোধিতা করছো, আর এয়া সরকারি শিক্ষাক, রাজহুয়া শিক্ষাক ধ্বংস করার আর শিক্ষা সংকোচনের নীতি বলে গণ্য করছো। আর সেই কারণে আজি এই প্রতিবাদের জড়িয়ে অসম বিধানসভার মজিয়ার আগফালে এই প্রতিবাদের জড়িয়ে শিক্ষা জগতক বচাবর কারণে সকলকে সরকারের ওসর দাবি উত্থাপন করছো, আর অসমৰ জনগণক শিক্ষা জগতক বচাবর কারণে আগবাহী আহিবর কারণে অনুরোধ জানাইছো। ধন্যবাদ।